আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একাদশ দ্বাদশ শ্রেণীর সকল বইয়ের দাম লেখকের নাম বই কিনা সম্পর্কে বিভিন্ন তথ্য আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা কথা বলবো জীববিজ্ঞান বিষয় নিয়ে জীববিজ্ঞান কারো কারো মেন সাবজেক্ট কারো অতিরিক্ত বিষয় যার যেটাই হোক না কেন প্রথম পত্র ডাক্তার মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের দাম তিনশো পনেরো টাকা দ্বিতীয় পত্র হল তিনশো চল্লিশ টাকা প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারের বইয়ের দাম প্রথম পত্র দুশো তেতাল্লিশ টাকা ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের বইয়ের দাম দ্বিতীয় পত্র দুশো নিরানব্বই টাকা রেজাউল করিম স্যারের বইয়ের দাম প্রথম পত্র দুশো টাকা আবদুল আলিম স্যারের বইয়ের দাম দ্বিতীয় পত্র দুশো ছাপ্পান্ন টাকা রিজুল বারি স্যারের বইয়ের দাম প্রথম পত্র দুশো চৌত্রিশ টাকা গাজী এস এম আজম স্যারের বইয়ের দাম দ্বিতীয় পত্র তিনশো ষাট টাকা মনে রাখবেন এখানে কিন্তু বইগুলোর গায়ে যেই এমআরপি দেওয়া রয়েছে সেটাই আমরা এখানে তুলে দিয়েছি আপনারা যখন বই কিনবেন তখন পার্সেন্টেজ অনুযায়ী বই কিনবেন সাধারণত যে কোনো বইতে পনেরো পার্সেন্ট দিয়ে থাকে আপনারা যদি অনেকগুলো বই একসাথে কিনেন বা অনেক বন্ধু একসাথে গিয়ে যদি বইগুলো একত্রে কিনেন সেক্ষেত্রে লাইব্রেরি থেকে আরো পার্সেন্টেজ আরেকটু বেশি পেতে পারেন আরেকটি বিষয় মনে রাখবেন বই কেনার সময় প্রকাশিত শাল দেখে কিনবেন প্রথম পৃষ্ঠায় বা দ্বিতীয় পৃষ্ঠায় কোন সালে এই বইটি প্রকাশিত হয়েছে সে শালটি দেখে নতুন বই কিনবেন অনেক সময় যেটা হয় লাইব্রেরি থেকে অনেক পুরান বই আপনাদেরকে দড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেদিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় হলো বইয়ের কাগজ বইয়ের কাগজ পৃষ্ঠাগুলো ভালো করে দেখে নেবেন কোনো সিরাফাড়া আছে কি না সেদিকে খেয়াল রাখবেন ঠিকঠাক মতো প্রিন্ট হইলো কিনা। সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনাদের প্রতিষ্ঠান থেকে এই বইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বই কিনতে বলা হবে যেই বইটি কিনতে বলা হবে সেই বইটি কিনবেন অন্যথায় আপনার মন গড়া কোনো বই কিনবেন না এখান থেকে যে কোনো এক রাইটারের বই আপনি পড়তে পারেন পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন রাইটারের বই গাইডগুলো ফ্রি ফিডিএফ ডাউনলোড করে নিতে পারেন তারপরে আমরা কথা বলবো উচ্চতর গণিত বিষয় নিয়ে উচ্চতর গণিত প্রথম পত্র রফিকুল ইসলাম স্যারের বইয়ের দাম দুশো টাকা মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের দ্বিতীয় পত্র বইয়ের দাম দুশো টাকা নুরুল ইসলাম স্যারের বইয়ের দাম দুশো পঁচাশি প্রথম পত্র নুরুল ইসলাম স্যারের দ্বিতীয় পত্র বইয়ের দাম দুশো টাকা আবুল কালাম আজাদ স্যারের বইয়ের দাম প্রথম পত্র একশো টাকা ডাক্তার আবু জাফর খান স্যারের বইয়ের দাম দুশো নয় টাকা দ্বিতীয় পত্র মোহাম্মদ কেতাবুদ্দিন স্যারের বইয়ের দাম দুশো সাতান্ন টাকা প্রথম পত্র কেতাবুদ্দিন স্যারের দ্বিতীয় পত্র দুশো চুয়াল্লিশ টাকা তারপরে অক্ষরপত্র প্রকাশনী দুশো পঁচাত্তর অক্ষরপত্র প্রকাশনী দ্বিতীয় পত্র দুশো পঁচাশি টাকা আপনারা এখান থেকে ধারণা নিয়ে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে রাইটারের বই কিনতে বলা হবে সেই রাইটারের বই কিনবেন কথা বলবো তারপরে যেই বিষয়টি সেটি হলো রসায়ন রসায়নের ক্ষেত্রে প্রথম পত্র সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের দাম তিনশো নব্বই টাকা দ্বিতীয় পত্র হল তিনশো আশি টাকা স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইয়ের দাম তিনশো টাকা দ্বিতীয় পত্র হলো তিনশো টাকা ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম স্যারের বইয়ের দাম প্রথম পত্র কেমিস্ট্রি চারশো টাকা দ্বিতীয় পত্র তিনশো টাকা বিপ্লব কুমার দেব স্যারের বইয়ের দাম তিনশো টাকা দ্বিতীয় পত্র বইয়ের দাম দুশো টাকা অধ্যাপক হারাদন নাক স্যারের বইয়ের দাম তিনশো টাকা দ্বিতীয় পত্র বইয়ের দাম তিনশো টাকা কথা বলব পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে তার আগে আরেকটি কথা বলতে চাই আমাদের আরেকটি চ্যানেল রয়েছে আশার আলো ইনফো এখানে আমরা বিভিন্ন টেকনিক্যাল ইনফরমেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি সবাই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল পদার্থবিজ্ঞান পত্র ডাক্তার শাহজাহান তফন স্যারের বইয়ের দাম তিনশো টাকা দ্বিতীয় পত্র বইয়ের দাম চারশো টাকা প্রফেসর ডাক্তার গিয়াসুদ্দিন আহমেদ স্যারের বইয়ের দাম প্রথম পত্র চারশো টাকা দ্বিতীয় পত্র তিনশো টাকা প্রফেসর মোহাম্মদ আক্তারুল ইসলাম স্যারের বইয়ের দাম প্রথম পত্র তিনশো তেত্রিশ টাকা দ্বিতীয় পত্র হলো তাও তিনশো তেত্রিশ টাকা আতিকুর রহমান স্যারের বইয়ের দাম তিনশো টাকা দ্বিতীয় পত্র বইয়ের দাম তিনশো টাকা ফানজেরি পাবলিকেশনের বইয়ের দাম প্রথম পত্র চারশো টাকা আর দ্বিতীয় পত্র হল চারশো টাকা কৃষি শিক্ষা প্রথম পত্র অধ্যাপক দেলোয়ার হোসেন হাওলাদার স্যারের বইয়ের দাম একশো টাকা ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা স্যারের বইয়ের দাম দুশো টাকা কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের বইয়ের দাম দ্বিতীয় পত্র দুশো টাকা ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা স্যারের বইয়ের দাম দুশো টাকা প্রফেসর ডাক্তার সদরুল আমিন স্যারের বইয়ের দাম দুশো টাকা সর্বশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান স্যারের বইয়ের দাম তিনশো টাকা খালেদ চৌধুরী স্যারের বইয়ের দাম দুশো টাকা মাসুদ রানা স্যারের বইয়ের দাম তিনশো টাকা মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল স্যারের বইয়ের দাম দুশো টাকা নাইমুল হক নাইম স্যারের বইয়ের দাম দুশো টাকা মোহাম্মদ আবদুল হাদিসারের বইয়ের দাম দুশো পঁচাত্তর টাকা আমরা যে বইগুলোর নাম এবং রাইটারের নামগুলো বললাম এগুলোর মধ্যে থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান যেই বইটি কিনতে বলে আপনারা সেই বইটি আপনাদের সুবিধা মতো পার্সেন্টেজ অনুযায়ী যে কোনো লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন এগুলোর পাশাপাশি আপনি চাইলে এসএসসির সকল বই গাইডগুলো ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে পারেন প্রথম কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে সকল গাইড নোটগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি অনেক কষ্ট করে একটি ভিডিও করতে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আশার আলোসিয়াস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম